আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হৃদয় আছি আপনাদের সাথে আজকে আমরা শপিফাই এসিও সিরিজের পাঁচ নাম্বার ভিডিও দেখব যেখানে আমরা দেখব যে কিভাবে একটা শপিফাই ওয়েবসাইটের জন্য গুগল অ্যানালাইটিক্স সেট করা যায় বলে রাখি গুগল অ্যানালাইটিক্স শপিফাই ওয়েবসাইট কেন যে কোনো ওয়েবসাইটের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং অনেকে ভয় পায় যে আসলে শপিফাই ওয়েবসাইটের গুগল অ্যানালাইটিক্স সেট করা কতটা কঠিন বা কী ধরনের হতে পারে আমি আপনাদের সবচেয়ে সহজ মেথড বের বলে দেব এবং আপনারা এই মেথড ইউজ করলে যে কোনো শপিফাইয়ের গুগল অ্যানালাইটিক্স সেট আপ করতে পারবেন তার আগে বলে নেই আপনি যখন গুগল অ্যানালাইটিক্স সেট আপ করবেন তখন কিন্তু আপনার দুইটা জিনিস লাগবে প্রথম কথা তো অবশ্যই শপিফায়ের অ্যাক্সেস লাগবে শুধুমাত্র প্রোডাক্টের অ্যাক্সেস নিলে হবে না আপনাকে পুরো ওয়েবসাইটের বা পুরো স্টোরের অ্যাক্সেস নিতে হবে নোট করে নিন পুরো স্টোরের অ্যাক্সেস নিতে হবে এখন স্টেপ টু স্টেপ আমি দেখাই দিচ্ছি যে কিভাবে গুগল অ্যানালাইটিক্স সেট করা যায় আপনারা যদি শুধুমাত্র এই গুগল অ্যানালাইটিক্স সেট আপ জানেন শপিফাই স্টোরের জন্য একটু চেক করে নিন ফাইবারে এটা নিয়ে একটু কম্পিটিশন লো আছে আপনারা শুধুমাত্র এই শপিফাই ওয়েবসাইটের গুগল অ্যানালাইটিক্স সেট করে দিয়েও মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আনতে পারেন যদি আপনাদের গিগ র্যাঙ্ক করে তো কথা না বাড়াই চলেন আমরা দেখে নেই কীভাবে শপিফাই ওয়েবসাইটের জন্য গুগল অ্যানালাইটিক সেট করা যায় তো প্রথমে আপনাকে গুগল অ্যানালাইটিক্স লিখে সার্চ করতে হবে আপনি গুগল অ্যানালাইটিক্সে লিখে সার্চ করলেন সার্চ করার পরে প্রথম যেটা আসবে আপনি এখানে ক্লিক করলেন গুগল অ্যানালাইটিক্স এখন আমার তো অনেকগুলো স্টোরের অ্যাক্সেস নেওয়া আছে অনেকগুলো স্টোর আমার মূলত তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়েবসাইটের অ্যাক্সেস নেওয়া আছে তো আমি কি করব অন্য একটা জিমেল দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে সেট করতে হয় শপিফাই ওয়েবসাইটের জন্য আমরা যে প্রজেক্টের জন্য কাজ করতেছিলাম যে প্রজেক্টের জন্য কাজ করতেছিলাম ওই প্রজেক্টের জন্য বলে রাখি যে আপনাদের যে কি আছে সরি আমাদের যে ওই প্রজেক্ট আছে এটার জন্য আগে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করা ছিল যার জন্য আমি একটা অন্য একটা ওয়েবসাইটের জন্য আপনাদের গুগল অ্যানালিটিক সেট আপ করা দেখাচ্ছি তো যার জন্য সবচেয়ে বেশি যে দর জিনিসটা দরকার সেটা হলো যদি গুগল অ্যানালাইটিক্স সেট করি তাহলে আমরা কিন্তু তার ট্রাফিকগুলো মেজার করতে পারবো ট্রাফিক ট্রেক করতে পারবো ওকে তাহলে চলেন আমরা গুগল এর আইডি সেট করি আপনাদের প্রথমে কিন্তু এইভাবে দেখাবে আপনাদের প্রথমে এইভাবে দেখাবে কেমন তো আপনাদের এইভাবে দেখালে আপনি এখানে সার্চ করবেন লিখবেন যে ক্রিয়েটে অ্যাকাউন্ট তো আপনি যখন ক্রিয়েটে অ্যাকাউন্ট লিখবেন তখন দেখেন আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটের নাম থাকবে ধরেন আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম হলো কাঙ্গোয়া ওর যাই হোক যেরকমই হোক একটা একটা ওয়েবসাইট তো আপনার অ্যাকাউন্টের নাম দিবেন। পাশাপাশি আপনি এই জায়গার মধ্যে যে যেগুলো ম্যানুয়ালি আছে এগুলো রেখে দিবেন দেন আপনি নেক্সটে যাবেন কেমন নেক্সটে যাওয়ার পরে আপার প্রপার্টি নেম আসছে আপনি আগের মতো সেম ওয়েবসাইটের নেমটা দিয়ে দিন আমি ওয়েবসাইটের নেম দিলাম এখন আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হলো কানাডা স্পেসিফিক তো আমি এখানে অবশ্যই কানাডা দিব আপনাদের ক্লায়েন্ট যেখান থেকে আসছে আপনারা চেষ্টা করবেন ওইখান থেকে যেন দেন আমি কানাডা দিচ্ছি এখন কানাডা দিলে কারেন্সিও কিন্তু কানাডান ডলার দিতে হবে কানাডিয়ান ডলার দিতে হবে তো আমি কানাডিয়ান ডলার দিছি এখানে বেসিক সেট যদি ক্লায়েন্ট আয়ারল্যান্ড থেকে হয় তাহলে আপনি ওইরকম দেবেন অস্ট্রেলিয়া হলে অস্ট্রেলিয়া থেকে ইউএসএ হলে ইউএসএ ইউকে হলে ইউকে থেকে দেবেন তারপরে আপনি শপিফায়ের ক্ষেত্রে দেখবেন শো অ্যাডভান্সড অপশন আপনি এখানে ক্লিক করবেন ওকে সো অ্যাডভান্স অপশনে ক্লিক করার পরে আপনি ক্রিয়েটে ইউনিভার্সাল অ্যাকাউন্ট প্রপার্টি এইটা অন করে দেবেন কেমন প্রথমে এইটা অন করবেন অ্যাডভান্স অপশন দেন এইটা অন করে দেবেন অন করে দেওয়ার পরে এখানে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট ইউ আর এলটা দিতে হবে তো আমার ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএল এইটা তো আমি এটা দিয়ে দিলাম এইচ টি ছাড়া দিবেন কেমন এইচটি এখানে দেওয়া আছে এইচটি ছাড়া দিলেন দেন আপনি ক্রিয়েট বোথ গুগল অ্যানালাইটিক্স এটা না দিয়ে ক্রিয়েট এ ইউনিভার্সাল অ্যানালাইটিক্স প্রপার্টি এইটাতে দিবেন দেন আপনি নেক্সটে দিলেন নেক্সটে দেওয়ার পরে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি আপনি যদি এই ক্যান্টাকার ক্যাটাগরি যে ক্যাটাগরিতে হয় আপনি ওই ক্যাটাগরিতে দিলেন আমি রেস্টুরেন্ট দিলাম আমি রেস্টুরেন্ট দিলাম ওকে রেস্টুরেন্ট যদি না থাকে আপনি রেস্টুরেন্ট রিলেটেড দিয়ে দিলেন কেমন আপনি বিজনেস রিলেটেড দিয়ে দিলেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য বলতেছি কেমন ফুড এন্ট্রিক আছে এটা দিয়ে দিলাম স্মল যদি স্মল হয় তাহলে স্মল মিডিয়াম আমার ক্লায়েন্টের ওয়েবসাইট মিডিয়াম এই জন্য মিডিয়াম দিবেন এখন যদি আপনারা বুঝতে না পারেন যে ভাই স্মল দিব না মিডিয়াম দিব তাহলে আপনারা মিডিয়াম সিলেক্ট করে নেন তারপরে এই জিনিসগুলা সব বুঝে না বুঝে পুট দিয়ে দিন কারণ এগুলা মানে হলো সে ডাটা কোন ধরনের ডাটা গেদার করবে আমরা চাই সব ধরনের ডাটা গেদার করুক তারপরে আপনি এখানে ক্রিয়েটে দিলেন ক্রিয়েটে দেওয়ার পরে আপনি কিন্তু এখান থেকে আবার চেঞ্জ করবেন যে লোকেশনের জন্য ওই লোকেশনের জন্য আপনি দিয়ে দিবেন তো আমি কানাডা দিয়ে দিচ্ছি দেন আপনি অ্যাকসেপ্ট করবেন তার টার্মস অ্যান্ড যে কন্ডিশন আছে এই কন্ডিশনটা অ্যাকসেপ্ট করার পরে আপনি আই অ্যাকসেপ্টে দেওয়ার পরে আপনি অ্যাকসেপ্ট করে নিছেন এখন দেখেন অ্যাকসেপ্ট করার পরে আপনাকে কি করতে হবে অ্যাকসেপ্ট করার পরে গুগল অ্যানালাইটিক্সের যে ইউ এ ট্র্যাকিং আইডি আছে শুধুমাত্র শপিফাই ওয়েবসাইটের জন্য ইউএ ট্রেকিং আইডিটা দরকার হয় আই রিপিট গিয়ে আপনাদের এখান থেকে এখান থেকে কিছু নিতে হবে না জাস্ট আপনি ট্রেকিং আইডিটা নেন আমি ট্রেকিং আইডিটা এখান থেকে কপি করছি এখন প্রশ্ন হলো হৃদয় ভাই আমরা এই ট্রেকিং আইডিটা নিয়ে কোথায় পেস্ট করব। কোথায় পেস্ট করব খুব মনোযোগ দিয়ে দেখেন আপনি এই প্রসেসগুলো যদি ভালো করে করতে পারেন তাহলে নেক্সট প্রসেস খুব ইজি আমি ট্রেকিং আইডিটা কপি করলাম কপি করার পরে আমার যে ওয়েবসাইট আছে ক্লায়েন্টের এই ওয়েবসাইটে গেলাম যাওয়ার পরে এখানে দেখেন নিচে যেতে যেতে আপনার অনলাইন স্টোরের অপশন আছে আপনি অনলাইন স্টোরে ক্লিক করবেন অনলাইন স্টোরে ক্লিক করার পরে আপনার এখানে প্রিফারেন্স আসবে প্রিফারেন্স আসবে আপনি জাস্ট এখানে প্রিফারেন্সটাতে ক্লিক করেন ক্লিক করার পরে দেখেন এইখানে আপনার ট্রেকিং আইডি দেওয়া আছে আপনি জাস্ট কি করবেন যদি ক্লায়েন্টের ট্রেকিং আইডি তো অবশ্যই থাকবে না আপনি জাস্ট এইখানের মধ্যে ট্রেকিং আইডিটা এখানের মধ্যে জাস্ট ট্রেকিং আইডিটা পেস্ট করে দিবেন কেমন এখানের মধ্যে জাস্ট ট্রেকিং আইডিটা যদি পেস্ট করে দেন আপনি যেটা আনছেন এই ট্রেকিং আইডিটা পেস্ট করে দিলে দেন আপনি যখন সেভ দিয়ে দিবেন জাস্ট সেভ দিয়ে দিবেন তখন আপনার এটা হয়ে যাবে আপনাকে আর কিছু করতে হবে না তো প্রসেস হলো আপনি গুগল অ্যানালাইটিক্সে যান গুগল অ্যানালাইটিক্সে যাওয়ার পরে আপনি এখান থেকে গুগল অ্যানালাইটিক্সের যে অ্যাডভান্স অপশন আছে ওই অ্যাডভান্স অ্যাডভান্স অপশন চুজ করেন চুজ করার পরে আপনি গুগল গুগলের ইউ এ ট্র্যাকিং আইডিটা অ্যানালাইটিক্সের এইটা বের করে নিয়ে আসেন বের করে নিয়ে আসার পরে ওই আইডিটা কপি করেন কপি করার পরে আপনি জাস্ট শপিফাই স্টোরে এসে অনলাইন স্টোর দেন প্রিফারেন্স প্রিফারেন্সে গিয়ে আপনি গুগল এনআইসে ট্রেকিং আইডিটা দেওয়ার পরে আপনার এইটা এইভাবে সেট হয়ে যাবে আপনার এটা এইভাবে সেট হয়ে যাবে কেমন আমি ক্লায়েন্টের জন্য করা আছে আমি আর এক্সট্রা করে করছি না যখন ট্রেকিং আইডিটা সেট হয়ে যাবে তখন আপনাদের এইভাবে ডাটা শো করবে কতগুলো ইউজার আসতেছে তার মধ্যে নিউ ইউজার কেমন কতটুকু সময় স্পেন্ড করতেছে কোথা থেকে আসতেছে কিভাবে আসতেছে সবগুলো আপনারা ট্রেক করতে পারবেন আই থিঙ্ক শপিফাইয়ের গুগল অ্যানালাইটিস নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না এবং আমরা শপিফাই এসিও সিরিজের একটু গ্যাপ পড়ে গেছে একটু গ্যাপ পড়ে গেছে আমি ট্রাই করবো আজকে থেকে আবার কন্টিনিউ করতে আমি একটু ঝামেলার মধ্যে ছিলাম যার কারণে কন্টিনিউ করতে পারি না টিল দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সেফ থাকেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম